আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে যে সব ভাই বন্ধুরা আমার ভিডিওটা দেখেন সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সবার আর কি আচাওয়া পাওয়ার দিকে ইয়ে রেখে আমি কিন্তু গাড়িগুলো এবারে কালেকশনগুলো সংগ্রহ করেছি আর পূর্বে যে গাড়িগুলো ছিল সবগুলো গাড়ি আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে আর কিছু গাড়ি ভিডিও করার আগেও সেল হয়ে গেছে আপনাদের দোয়ায় যা আজকে যে গাড়িগুলো নিয়ে আসছি সেই গাড়িগুলো আপনাকে এখন দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ বন্ধুরা এখন যে গাড়িটি নিয়ে আসছি সেটা হচ্ছে এটা এক্সি সেলুন তো এটা এক্সি সেলুন আপনার মডেল 97 রেজিস্ট্রেশন 2003 আপনার 2003 রেজিস্ট্রেশন 2003 আর 1331 সিসির এই গাড়িটি অরিজিনাল কালার আমরা সামনে পিছনের বাম্পার আর এই একটা মাঠঘাট যেন কোনটা টাচ আপ করেছে তার বাকিটা কিন্তু অরিজিনাল কালার রয়ে গেছে কোনো ফার্স্ট ওনার ফার্স্ট পার্টির নামে এই গাড়িটি আছে ইঞ্জিনটা রিকন্ডিশন লাগানো আছে আপনার চাকাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এখনও নতুনের মতো আর ইঞ্জিনটা তো আপনারা নতুনের মতো রিকন্ডিশন পাই যাচ্ছেন আর আপনি দেখেন এই জিনিসগুলো দেখো আপনার লাইটগুলো কিন্তু এখনও টয়োটা জেনুইন হ্যাঁ আপনার শো গ্রিল এই জিনিসগুলো আমি সবসময় যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে নাম্বার প্লেটটা কিন্তু আপনাদের ইনশিওর করবে গাড়ি কোনো হিটিং স্টোরে আছে কি না আর আপনারা কিন্তু সামনে পিছনে স্টিল বাম্পার যেটা আপগ্রেড স্টিল বাম্পার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন বন্ধুরা এখন যদি কথা না বাড়ি আপনাদের ইঞ্জিনটা দেখাই বন্ধুরা এস এক্সি সেলুনের আমি যদি আপনাদের ইঞ্জিন সাইডটা দেখাই দেখেন এই সাইডগুলো কিন্তু এখনও একদম অরিজিনাল কালারটা রয়ে গেছে ক্যামেরাটা দেখছেন এই জিনিসগুলো কিন্তু এখনও অরিজিনাল কালারটা রয়ে গেছে এই সাইডগুলো দেখো প্রত্যেকটা জিনিস মার্সেলটা দেখো আপনি এই জিনিসগুলো আপনাদের ইনশিওর করবেন গাড়িতে কোনো হিটিং স্টোরি আছে কিনা কারণ এই ভিতরগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো রঙের আসর পড়ে নাই আপনার বোর্ডটা দেখেন শুধু এই জায়গায় আপনার ইয়ে আছে ব্যাটারির যে অ্যাসিড পানি পড়লে যেটা হয় সেটা রয়ে গেছে তাছাড়া কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই আপনার ব্যাটারিটা কিন্তু ডাই ব্যাটারি লাগানো আছে ইঞ্জিন রিকন্ডিশন লাগানো আছে স্টিলটা সিএনজি ইনস্টল করা আছে আপনারা যদি কেউ ভাড়া চালান বা নিজেরা পার্সোনাল ইউজ করতে চান এটা দিয়ে কিন্তু সম্ভব ইনশাল্লাহ মনে এখন যদি গাড়িটির আপনি সাইডগুলো দেখাই দিই দেখেন সাইডে কোথাও কোনো আচর নেই শুধু আপনি দেখেন এগুলো দেখো গাড়িটির ভিতরটা যদি দেখাই দেখেন একদম একদম ফ্রেশ আপনার প্যাড থেকে শুরু করে স্টারিং হুইল আপনার ব্যাক ক্যামেরা টিভি ব্যাক ক্যামেরা কিন্তু ইনস্টল করা আছে দেখতেই পাচ্ছেন আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিট কভার ইনস্টল করা আছে দেখেন প্রত্যেকটা জিনিস এটা কিন্তু অল অটো হ্যাঁ আপনি কিন্তু ডবল অটো এটা আপনার রিটেক্ট হবে এই জিনিসগুলো কিন্তু ইয়ে করা আছে দেখেন অনেক সুপার কন্ডিশনে আছে আশা করি এক কথাই পছন্দ হয়ে যাবে আমি আসলে 80% দেখানোর চেষ্টা করি আর 20% থাকে আপনারা দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন বন্ধুরা এখন যদি এই গাড়িটির ব্যাক সাইডটা দেখে দেখেন এটা গোল্ডেন কালার কিন্তু মনোগ্রামগুলো কিন্তু গোল্ডেন কালার আর দেখেন নাম্বার প্লেটটা কিন্তু আপনাদের ইনশিওর করবে কোনো হিটিং স্টোরি আছে কিনা ব্যাক ক্যামেরা প্রত্যেকটা এই লাইটটা শুধু একটু ফাটা আছে আপনারা চাইলে ইনশাল্লাহ আমরা লাগাই দিতে পারবো আর দেখেন এই জিনিসটা 97 মডেল যেটা বলছিলাম আর এবিএস অরিজিনাল যে গ্লাসটা প্রত্যেকটা জিনিস কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক সুপার কন্ডিশনে আছে বন্ধুরা এখন যদি আপনাদের এই গাড়িটির ব্যাক গ্লাসের ভিতরটা দেখাই মানে অবিশ্বাস্য দেখেন মানে 2015 মডেলের যে এক্সকোরোলা কি সরি এপিমি ইলেভেন যেটা সেই কন্ডিশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো একটু জং বা কোনো কিছুই নেই এক অরিজিনাল যে ভাবটা সেটা কিন্তু এখনও রয়ে গেছে দেখা যাচ্ছে এই সাইডগুলো একটু দেখো এই সাইডটা অনেক ভালো কন্ডিশনে আছে আসলে যারা বোঝার অল্পতেই বুঝে নেবে আমি বারবার তারপরেও দেখানোর চেষ্টা করি যেহেতু দূর থেকে অনেক ভাই আসে এই আছে যাতে কোনো মানে কষ্ট না পাই দেখেন প্রত্যেকটা জিনিস আপনার চাকার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখনও নতুনের মতো আর বন্ধুরা যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে বেশি ইয়ে করতে চাচ্ছি না এই গাড়িটির আমি প্রায় চাচ্ছি 5,90,000 টাকা ইনশাল্লাহ আপনারা আসবেন দাম নিয়ে ইনশাল্লাহ আটকাবেন বন্ধুরা এখন যে গাড়িটি আপনাদের সামনে নিয়ে আসছে এটা টয়োটা 500 মডেল 2009 রেজিস্ট্রেশন 2012 1000 সিসির এই গাড়িটি প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আর সাইড কিছু কিছু জায়গায় টাচ আপ করা হয়েছে বাকিগুলো কিন্তু অরিজিনাল আছে চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা দেখেন হেডলাইটগুলো হেডলাইটগুলো কিন্তু একদম জেনুইন দেখেন নাম্বার প্লেটটা কিন্তু আপনাদের ইনশিওর করবে গাড়ি কোনো হিটিং স্টোরে আছে কিনা হেডলাইটগুলো দেখেন আপনার গাড়ির চারটা চাকা কিন্তু একদম এখনও নতুনের মতো বন্ধুরা এখন দেখেন এই গ্লাসটা গ্লাসটা কিন্তু এখনও জেনুইন রয়ে গেছে আর এখন যদি আপনাদের ইঞ্জিন সাইডটা দেখাই টয়োটা পাসোর ইঞ্জিন সাইডটা যদি দেখে দেখেন এখনও যে একটা নতুনের যে ভাব রিকন্ডিশনের যে ভাব সেটা কিন্তু এখনও বন্ধুরা রয়ে গেছে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখেন এই জিনিসগুলো কিন্তু এখনও কোনো রং বা কোনো ধরনের ইয়ে পড়ে নাই ইঞ্জিনটা এখনও একদম ভালো আছে আর আপনার হিট প্রুফ যে ইয়েটা থাকে আমাদের এটা কিন্তু অনেক ইনটেক রয়ে গেছে এগুলো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুপার কন্ডিশনে আছে বন্ধুরা এখন যদি গাড়িটির সাইডগুলো আপনাদের দেখাই দিই দেখেন আপনার রেন সিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে দেখেন
ভিতরটা দেখছেন একদম মানে যে নতুনের যে এটা এখনো কিন্তু রয়ে গেছে, এটাতে টিভি ব্যাক ক্যামেরা এখনো লাগানো হয় না, আপনারা চাইলে এটা ইনস্টল করা দূরে সম্ভব ইনশাল্লাহ। সাইডগুলো দেখো অরিজিনাল যে গ্লাসটা, প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালো আছে দেখেন। দেখলাম ভিতরটা যদি এখন আপনাদের দেখাই দিই, দেখেন তেলের গাড়ি কিন্তু এখনো কোনো গ্যাস বা সিএনজি বা এলপিজি কোনো কিছু করা হয়নি, দেখেন স্পেসার কাটা প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে। আর বন্ধুরা এই গাড়িটির প্রাইস হচ্ছে আমরা 7,35,000 টাকা, আজকিন প্রাইস আমাদের 7,35,000 টাকা। ইনশাল্লাহ আপনি আসবেন ইনশাল্লাহ। আর আমাদের শোরুমে দুইটা পাসও আছে, আপনারা যেটা দেখে ওটা কনফার্ম করে নিতে পারবেন বন্ধুরা। বন্ধুরা এখন যে গাড়িটা আপনাদের সামনে আসছে সেটা হচ্ছে এক্সকরোলা, এক্সকরোলা মডেল 2004, রেজিস্ট্রেশন 2010, আর এটা আপনার অল অপশন অটো, 1500 সিসির এই গাড়িটি, গোল্ডেন কালার, ভিতরে বিস্কুট কালার। আপনি দেখেন হেডলাইটগুলো, আপনার হেডলাইট, শো গ্রিল, ফগ লাইট, প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুপার কন্ডিশন আছে বন্ধুরা। একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করুন, সুন্দর লাগে যাচ্ছে তো অন্ধকার হয়ে যাচ্ছে, দেখেন সাইডগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালো কন্ডিশন আছে বন্ধুরা। দেখেন এটার ভিতরটা একটু দেখে যাও, দেখেন আমি যেটা বলেছিলাম বিস্কিট কালার, ভিতরে কিন্তু বিস্কিট কালার, দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে। আপনি পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল, পিছনটা একটু দেখাও, 29 সিলের গাড়ি, আপনার সিএনজি করা আছে, এইগুলো দেখো। আর বন্ধুরা এই গাড়িটির প্রাইস হচ্ছে আমরা 11,00,000 টাকা, 11,00,000 টাকা এটার প্রাইস। আপনারা আসবেন ইনশাআল্লাহ, দাম নিয়ে আটকাবে না বন্ধুরা। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আর যাওয়ার আগে বলে যাচ্ছি সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সবাই 5 টাইম নামাজ কালাম পড়বেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই টাইম মতো নামাজ আদায় করে নেবেন বন্ধুরা। তো কথা না বাড়িয়ে আজকে যদি আমাদের ঠিকানাটা বলি, আমাদের ঠিকানা 1/3 রোড নম্বর 3, নবীনগর, প্রকল্প হাউজিং, ঢাকা, উদ্যান, মোহাম্মদপুর, বেড়িবাঁধ। তো আজকে বন্ধু, আর বন্ধুরা আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আগামীকাল শুক্রবার, সরি, আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।